আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপির নাম হলো মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা আমরা সবাই খুব পছন্দ করি বিকালের নাস্তার জন্য। আজকে আমি হোটেলের মতো মোগলাই পরোটা বাসায় তৈরি করে দেখাবো, যে মশলাটার কারণে হোটেলের মোগলাই পরোটা এত মজা হয় সেই সিক্রেট মশলাটাও বাসায় তৈরি করে দেখাবো। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। চলুন প্রথমে পুরটা রেডি করে নিই। এর জন্য একটি প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব কাঁচের স্মেল চলে যাওয়ার আগ পর্যন্ত। এখন দিয়ে দেব 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলাকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে পানি ছাড়া অল্প আঁচে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1/2 কাপ ব্রেড ক্রাম। আপনারা এখানে পাউরুটির সাইডগুলোকেও ব্রেড গুঁড়ো করে দিতে পারেন। ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন, ঝরঝরে করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন পুরটাকে ঠান্ডা করে নিব। অন্য একটি পাত্রে এখন ডো তৈরি করে নিব। এর জন্য নিয়ে নেব 1/2 কাপ ময়দা, দিয়ে দিব 7 মতো লবণ আর 1 চা চামচ চিনি। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল দিয়ে ভালো করে ময়ান করে নিব ময়দাটাকে। ভালো করে ঘষে ঘষে ময়ান করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে গুলে নিতে হবে। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, মাঝারি একটা ডো তৈরি করে নিতে হবে। এখন হালকাভাবে তেল মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এই মশলাটা তৈরি করে আপনি অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। নিয়ে নিয়েছি পেঁয়াজের কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি। 10 মিনিট হয়ে গেছে, ডোটা পারফেক্টলি ডান হয়ে গেছে। যতটুকু ডো আমি দেখিয়েছি তা দিয়ে 3টা মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাবে। আর যদি বড় করে করেন তাহলে 2টো করতে পারবেন। আমি এখানে সবার সুবিধার জন্য পিঁড়িতে বেলে দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে বড় জায়গায় বড় করে করতে পারেন। এখন একটি বড় রুটি তৈরি করে নিব। তেল বা ময়দার দরকার হবে না, যেহেতু তেল দেওয়া আছে, দেখুন এরকম পাতলা হবে। এখন ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ ধনে পাতা কুচি। দিয়ে দেব সেই তৈরি করা মশলা 2 চা চামচ, দিয়ে দেব একটি ডিম। এই মশলাটি না থাকলে আপনি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নিতে পারেন। দিয়ে দেব 7 মতো লবণ, ভালো করে ফেটিয়ে নেব। আর মোগলাই পরোটার একটি সহজ ভাজ আপনাদেরকে শিখিয়ে দেব। দেখুন এভাবে 2 সাইড থেকে নিয়ে আসবেন কিছুটা ডো, তারপরে মিশ্রণটাকে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে 4 কোণা করে সুন্দর করে এভাবে স্প্রেড করে দিবেন, তারপর 2 পাশ থেকে এনে জোড়া লাগিয়ে দিবেন। দেখুন কত সোজাভাবে তৈরি করা হয়ে গেছে। এখন 2 পাশ থেকে এভাবে টেনে নিয়ে এসে জোড়া লাগিয়ে দিতে হবে। অবশ্যই সাইডগুলোকে ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে ডিমটা বের হয়ে না যায়। দেখলেন তো কত সোজা। এখন যে পাশটা ভাজ করেছি সে পাশটা তেলে উল্টে ছেড়ে দিতে হবে, দেখুন এভাবে। এখন এটাকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, এভাবে উপরে তেল দিয়ে দিয়ে। যত আপনি এভাবে চামচ দিয়ে তেল উপরে ছড়িয়ে দিবেন মোগলাই পরোটাটি তত ক্রিসপি আর ফুলে উঠবে আর পারফেক্টলি ভাজা হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়েছি। এখন আবার আগের মতো করে চামচ দিয়ে তেল উঠিয়ে উঠিয়ে দিয়ে দিব। দেখুন কত ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। তৈরি হয়ে গেছে একটি মোগলাই পরোটা, পারফেক্ট একটি মোগলাই পরোটা তৈরি হয়ে গেল। দেখুন এভাবে 2টো মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম হোটেলের মতো মোগলাই পরোটা। আশা করি এই রেসিপিটি দেখার পরে আপনাদেরকে আর হোটেল থেকে মোগলাই পরোটা কিনে খেতে হবে না। দেখুন একদম পুরে ঠাসা দারুণ মজাদার মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে।
এই পরোটা আপনি একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। প্লিজ একবার তৈরি করে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের জন্য এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।